ওয়েলকাম ব্যাক। আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখন আমি ডায়াল প্যাডটা ওপেন করছি এবং *167 ডায়াল করছি, *167#। ডায়াল করার সাথে সাথে আপনাদের সামনে একটি পপ আপ চলে আসবে। এখানে আপনাকে 4টা ডিজিটের পিন সেট করতে বলা হবে। আপনি নতুন 4 ডিজিটের একটি পিন সেট করে দেবেন। অবশ্যই নর্মাল কোনো পিন নাম্বার সেট করবেন না, যেমন 1234 বা 4321 1122, এরকম যেন না হয়। একটু কঠিন দিতে হবে, তা না হলে আপনাদের পিনটি নেবে না। তো আমি আমার একটি পিন দিয়ে দিচ্ছি। পিন একই পিন নাম্বার আমরা দুইবার প্রেস করে সেন্ড বাটনে ক্লিক করব। তো এরপরের অপশনটা হচ্ছে আমরা প্রফিট বিয়ারিং অ্যাকাউন্টটা করতে চাচ্ছি কিনা। তো আমরা জাস্ট 1 প্রেস করে সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের পিনটি সাকসেসফুলি সেট হয়ে গেছে। তো আমরা এখন 0 প্রেস করে মেন মেনুতে যাব। আমরা এখানে 8 নম্বর অপশনে যাব, মাই নগদ, অর্থাৎ ব্যালেন্সটা চেক করব। দেখি ব্যালেন্সটা দেখায় কি না। ওয়ানে হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি, তারপরে হচ্ছে আমাদের পিন নাম্বারটা আবারও দিব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স দেখাচ্ছে 0 টাকা, তার মানে আমাদের নগদ অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আমাদের ফোনে মেসেজও চলে আসছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশনস, নাও ইউ আর এন্টাইটেলড টু ইউজ অল অ্যাডভান্স সার্ভিসেস অফ নগদ। তো আমাদের নগদ অ্যাকাউন্টটি ফুললি অ্যাক্টিভেটেড হয়ে গেছে এবং আমরা যদি চাই আমরা আমাদের অ্যাপসেও এটি কানেক্ট করতে পারবো। যদি আমরা নগদ অ্যাপস নামাই, সেই অ্যাপসেও আমরা আমাদের এই অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবো। তো মূলত এভাবেই আমরা আমাদের নগদ অ্যাকাউন্টটি খুব সহজে খুলে ফেলতে পারি।